খুব সুন্দর শীতল সকাল, আমার পিছনে ওয়াস্কাসু লেক। এখানে আমরা সাসকাচুয়ান নর্থে আছি। এখানে মাইলের পর মাইল, মানে শত শত মাইল খালি পড়ে আছে, কেউ বসবাস করে না, তবে বেশ ঠান্ডা। আমার হঠাৎ করে একটা জিনিস মনে পড়ে গেল, ছোটবেলায় যখন আমি গ্রামের বাড়িতে যেতাম তখন দেখতাম যে মাঘ মাসের শীতে অনেকেই সকালবেলা পুকুরে গোসল করছে। জিজ্ঞেস করাতে ওরা বলতো যে যদি সকাল সকাল গোসল করা হয় শীতের মধ্যে তাহলে সারাদিন আর শীত লাগে না। তো এখন খুব ঠান্ডা পড়ছে, আমার ইচ্ছে করছে আমিও এই লেকের পানিতে একটু গোসল করে নেই শীতল পানিতে, তাহলে হয়তো বা আমার ঠান্ডা লাগবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই লেকের পানি একেবারে বরফ হয়ে গেছে। এখন আমি গর্ত করতে পারি, গর্ত করে দুটো ডুব দিতে পারি, কিন্তু সমস্যা এখানেও আছে। সেটা হলো আমাদের সাসকাচুয়ান প্রভিন্সে 10 ইঞ্চির বেশি গর্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমার যে আই সকার আছে সেটি হলো 8 ইঞ্চিস। So now it's breakfast time. We're just taking the food from the car to our campsite. আজকে নাস্তা কি? আজকে পরোটা, and then we have this Indian chana masala. Okay. কোথা থেকে কিনেছো এটা? কস্কো। আচ্ছা। এগস এন্ড ইওর ফেভারিট চিকেন আখি, তুমি বলো তো এখন তুমি কোথায় রান্না করছো?
Excellent. এই ছোট কলাগুলো আমরা চাইনিজ দোকান থেকে কিনে এনেছি। এসব ছোট প্রজাতির কলা কিন্তু এখানকার ক্যানাডিয়ান স্টোরে তেমন পাওয়া যায় না, যদি কিনতে হয় তাহলে চাইনিজ স্টোর থেকে কিনতে হবে। বাংলাদেশে তো এই কলা অনেক খেতাম, আমি এটার নাম ভুলে গেছি, যদি আপনারা মনে পড়ে এটার নাম কি আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। Right here, we're just waiting for the water to boil for the coffee. Yep. Coffee, do you know? That's it. Your coffee is ready. Chini diso? Oh, acha dibo. Kintu black khete hobe kon milk ani nei. আমরা যখন টেম্পারেচার কমেছে এরপরে ক্যাম্পিংয়ে এসেছি, এখন ফিলস লাইক -4, যেটা খুবই কম টেম্পারেচার। এই টেম্পারেচারে ক্যাম্পিং করা যেতে পারে। এই লেকের বিস্তীর্ণ সৌন্দর্য দেখতে দেখতে সকালবেলা কফি খাওয়ার অনুভূতিটা কিন্তু অন্যরকম। So now I'm going to show you guys how we slept last night in our shelter. So this is the shelter. And this is our tent. This is how we slept, two-person tent. আমাদের নাস্তা খাওয়া শেষ, আমরা এখন চলে যাব। এখন আমরা সবকিছু গুছিয়ে ফেলবো। গতকাল আমি রশি দিয়ে এই টেন্টটা বেঁধে রেখেছিলাম, কাজে লেগেছে, কারণ রাতের বেলা বেশ বাতাস হয়েছে। যদি না বেঁধে রাখতাম তাহলে কিন্তু এই টেন্টটা উড়ে চলে যেত। আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, আমরা এখন চলে যাব। আমরা আসলে এসেছি ফ্রাইডে বিকালবেলা, আজকে শনিবার, আজকে ছুটির দিন। তো আমরা যাওয়ার সময় দেখলাম যে এখানে কয়েকটা গাড়ি এসেছে, ওরা সবাই
উইকেন্ডে ক্যাম্পিং করতে এসেছে। আমার পিছনে কোনো অ্যানিমেলের পায়ের ছাপ দেখে আমি থামলাম। আমি পরীক্ষা করে দেখলাম যে এটা কোন অ্যানিমেলের পায়ের ছাপ। আমার কাছে একটা ব্রোশার আছে, দেখে মনে হচ্ছে এটি এলকের পায়ের ছাপ। এই ব্রোশারে কোন অ্যানিমেলের পায়ের ছাপ স্নোর উপরে কেমন হয় এখানে দেওয়া আছে। আঁকি বলো তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন এখানে একটা বিখ্যাত রিসোর্ট আছে এলক রিসোর্ট, সেই রিসোর্টটা দেখতে। ওকে লেটস গো, দেখি এখানে ফিউচারে থাকা যায় কিনা। ওকে the cottages at Elkridge. Make sure you know. I see. আমরা প্রিন্স আলবার্ট ন্যাশনাল পার্ক থেকে এখন প্রিন্স আলবার্ট সিটিতে এসেছি। এখান থেকে আমরা টিম হর্টন থেকে কফি নিয়েছি। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেব। আশা করি আমাদের সার্ভাইভাল ক্যাম্পিংয়ের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসলে আমরা এই ভিডিওটি বানিয়েছি, আমাদেরকে অনেকে অনুরোধ করেছেন আমরা যেন উইন্টারে ক্যাম্পিং ভিডিও বানাই, তার জন্য এই ভিডিওটি বানিয়েছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।